তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্য হতে একটি চমৎকার ফজিলত হচ্ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাতান। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। মদিনী জানায় দর্শক শ্রোতা, আমরাও যদি কাল কিয়ামতের দিন, আমরা জানি যে কিয়ামতের দিন কত ভয়াবহ এবং কত বিভীষিকাময়, তার ভয়াবহতা এবং সেগুলোর বিপদ আপদ থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে এর উপায় হচ্ছে এবং উত্তম পন্থা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। তো আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত তথা তার বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এটাকে আমরা ধারাবাহিকভাবে নিয়ে চলছি। প্রতিটি এপিসোডে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এক অংশ আলোচনা করে থাকি এবং এর মধ্যে যা যা শিক্ষণীয় বিষয় রয়েছে, যা যা উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে, সেগুলো কীভাবে আমরা আমল করব এবং সেগুলোর মাধ্যমে ইহকাল ও পরকালে কীভাবে সফলকাম হব, সেই বিষয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। তাই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে এবং আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তায়েফ সফর। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এর পূর্বের এপিসোডে আলোচনা শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে প্রিয় ভাজন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি স্নেহ করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লালন পালন করে দেখাশোনা নিরাপত্তা খেদমত করার অনেক বড় অংশ যার ভাগে রয়েছে, তিনি ছিলেন আবু তালিব, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তার ইন্তেকাল হয়ে যাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হন। এটি নবুয়ত ঘোষণার দশম বছর। তারপর এর কিছুদিন পরেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরও একজন প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে সঙ্গ দিয়েছিলেন এবং সর্বক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশান্তির মাধ্যম হয়েছেন। তিনিও ইন্তেকাল করেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য এই বছরটি খুবই বেদনার বছর ছিল, যার কারণে এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমুল হুজন নাম দেন। আমুল হুজন আরবি শব্দ, এর অর্থই হচ্ছে বেদনার বছর, কষ্টের বছর। এর পরবর্তী সময়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দেখছেন যে মক্কাবাসীরা ইসলামের দিকে আসছে না, বরং তারা অন্ধকারচ্ছন্ন বিশ্বাসেই বিশ্বাসী এবং তারা সেই ভ্রান্ত মতবাদী পোষণ করছে এবং শয়তানের কুমন্ত্রণায় সাড়া দিচ্ছে, তাদের যে অসামাজিক আর অশ্লীল কার্যকলাপ ছিল সেগুলো থেকে তারা ফিরে আসছে না, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মক্কার পার্শ্ববর্তী
যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে তিনি যাবেন এবং সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিবেন এবং লোকদেরকে ইসলামের পথে নিয়ে আসবেন। সেই উদ্দেশ্যে সেই সফরের মধ্যে একটি সফর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তায়েফের দিকেও ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তায়েফের দিকে যখন সফর করছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে তার গোলাম জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। তায়েফে বড় বড় সম্পদশালী ও ধনবান লোকেরা বাস করত, খুব ধনী লোকেরা বাস করত। তো সেই ধনীদের মধ্যে আমর এর সম্প্রদায়ে সকল সম্প্রদায়ের সর্দার হিসেবে গণ্য করা হতো। তারা তিন ভাই ছিল সেই সম্প্রদায়ের মধ্যে। এক ভাইয়ের নাম ছিল আব্দে ইয়ালিল, এক ভাইয়ের নাম ছিল মাসুদ, এক ভাইয়ের নাম ছিল হাবিব। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই তিনজনের নিকট তাশরিফ নিয়ে গেলেন এবং ইসলামের দাওয়াত দিলেন। তো তারা এই তিনজন ইসলাম কবুল তো করলই না, বরং খুবই আজে বাজে কথা বলতে লাগলো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিও করতে লাগলো, আর এতটুকুতেই তারা ক্ষান্ত হয়নি, বরং তারা তায়েফের অবাধ্য এবং রংবাজ যে যারা খারাপ লোক ছিল তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে লেলিয়ে দিল, যেন তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে। সেই দুষ্ট প্রকৃতির লোকেরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চারদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর পাথর বর্ষণ করতে লাগলো। এক সময় এমন হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় দুটি পা রক্তে রঞ্জিত হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জুতা এবং মোজা মুবারকও রক্তাক্ত হয়ে গেল। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আঘাতের কারণে অস্থির হয়ে বসে যেতেন, তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নির্দয়ভাবে কঠোরতার সাথে সেই বেয়াদব এবং দুষ্ট প্রকৃতির লোকেরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিত এবং তারপর পুনরায় তারা অবিরামভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে থাকত। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দেওয়ার পাশাপাশি গালিও দিচ্ছিল এবং তালিও বাজাত, হাসি ঠাট্টা করত। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে পড়া বা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে ছোড়া পাথরগুলো নিজের গায়ে নিয়ে নিতেন। এক পর্যায়ে এমন হলো যে তিনিও রক্তাক্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার গোলাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে রক্তাক্ত ও আহত ছিলেন, আঘাতে জর্জরিত হয়ে অবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আঙুরের একটি বাগানে আশ্রয় নিলেন। সেই বাগানটি ছিল দুজন বিধর্মী ব্যক্তির, যারা মক্কার বিধর্মী ব্যক্তি ছিল। একজন ছিল উতবা বিন রাবিয়া এবং তার ভাই শায়বা বিন রাবিয়া। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে, এমন আঘাতপ্রাপ্ত অবস্থায় আহত অবস্থায় দেখে তাদের অন্তরে দয়া আসলো, যেহেতু তারা মক্কাবাসী ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্প্রদায়ের ছিল। সেই ভাবাবেগ থেকে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সেই আঙুরের বাগানে যা তাদের ছিল সেখানে অবস্থান করালো এবং তাদের একজন গোলাম ছিল যে খ্রিস্টান ছিল, বিধর্মী ছিল, যার নাম ছিল আদাস। তো সেই আদাস গোলামকে দিয়ে আঙুরের একটি গুচ্ছ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে তারা পাঠালো। সেই গোলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যখন সেই আঙুরের গুচ্ছটি নিয়ে গেল, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পাঠ করে সেটি স্পর্শ করলেন। আদাস আশ্চর্য হয়ে বলল যে এই অঞ্চলের লোকেরা তো এই বাক্যটি বলে না। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার দেশ কোথায়? তো সে বলল
যে আমি নাইনুয়া শহরের অধিবাসী। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তা তো হযরত ইউনুস বিন মতি আলাইহিস সালামের শহর, তিনিও আমার মতো আল্লাহর নবী ছিলেন। এটা শুনে আদাস, সেই গোলাম ব্যক্তি, সেই বিধর্মী ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাত পা চুম্বন করতে লাগলো, আর সাথে সাথেই সে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কয়েকটি বিষয় বুঝার মতো, যে ইসলাম সৌভাগ্যের ব্যাপার, অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। দুনিয়ার যত ধন দৌলত আছে, দুনিয়ার যা কিছু আছে, তা সব কিছু থেকে চির উত্তম হচ্ছে ইসলাম। কেননা একটি কথা যদি আমরা চিন্তা করি, যে আমরা কত বছর বাঁচব দুনিয়াতে, 100 বছর, 150 বছর, 200 বছর, কত বছর বাঁচব? যত বছরই বাঁচি বা এই দুনিয়া যত বছর থাকবে, সেটার একটা সীমাবদ্ধতা রয়েছে, একটা লিমিট রয়েছে। কিন্তু আখিরাতের জীবন এবং আখিরাতে যে জগৎটা আমরা পাব, জান্নাত পাব আমরা ইনশাআল্লাহ, তার আল্লাহ দয়া করুক, সেটা কিন্তু চিরকালের। যারা ইসলাম পাবে না বা যারা মুসলমান হতে পারেনি, বিধর্মী রয়ে গেছে, তো তারা কোনোভাবেই কিন্তু জান্নাতে যেতে পারবে না। কিন্তু কেউ যদি মুসলমান থাকে, আল্লাহ না করুক, সে কোন গুনাহ করার মাধ্যমে, খারাপ আমল নিয়েও যদি সে মৃত্যুবরণ করে, তো সে সেই খারাপ আমলের শাস্তি ভোগ করে, এক পর্যায়ে সে জান্নাতে আল্লাহ তাআলার দয়াতে প্রবেশ করতে পারবে। কিন্তু যারা বিধর্মী অমুসলিম, তারা কখনোই পারবে না। তো ইসলাম অনেক বড় সম্পত্তি, যেই ঈমান এমন সম্পত্তি যার সাথে অন্য কোনো সম্পত্তির তুলনা হয় না। তো এই ঈমান এবং ইসলাম যারা বিধর্মীরা ছিল, তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং দাওয়াত দিয়েছিলেন, কিন্তু যাদের ভাগ্যে এই সৌভাগ্যটা ছিল না, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। একটু চিন্তা করি যে ইসলাম ধর্ম কত কষ্ট এবং ত্যাগ এবং কত নির্যাতন সহ্য করার মধ্য দিয়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। আমরা জন্মগতভাবে আল্লাহ তাআলার দয়াতে মুসলমানদের ঘরে, মুসলিম ঘরে, মুসলিম পরিবারে ইসলামের ছায়াতলে জন্ম নিয়েছি এবং ইসলামের ছায়াতলেই বড় হচ্ছি। কিন্তু আমরা কি সেভাবে ইসলামকে মূল্যায়ন করতে পারছি? একটু চিন্তা করা দরকার। কেননা কাল কিয়ামতের দিন যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করে নেন, যেই ইসলামের জন্য আমি পিঠে পাথর খেয়েছি, আমার পিঠে নারী ভরি তুলে দেওয়া হয়েছে, আমি সর্বপ্রকার কষ্ট সহ্য করেছি, সেই ইসলামকে তুমি কিভাবে মূল্যায়ন করেছো? তুমি তো মুসলমান হয়েছো এই দাওয়াতের বদৌলতে, কিন্তু তুমি সেই ইসলামের উপর কতটুকু আমল করেছো? সেখানে মিথ্যা বলার কোনো অবকাশ থাকবে না, কোনো বাহানা করার অবকাশ থাকবে না। আমরা কি মনে করি যে সেই যথেষ্ট সত্য কারণ আছে যেটা দিয়ে আমরা সে প্রশ্নের উত্তর দিতে পারবো? অবশ্যই নেই। কারণ এমন কোনো কারণই নেই যেটা ফরজ ইবাদত এবং যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপর জরুরি করে দিয়েছেন সেগুলো থেকে আমাদেরকে বাঁচাতে পারবে। তো একটু চিন্তা করা দরকার, আমাদের বিবেক রয়েছে, আমরা বুঝি। আর যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদর্শ দিয়েছেন, সেটাকে অনুসরণ করা দরকার। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবেই ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এরই মধ্যে এই ঘটনাটা, অর্থাৎ এই তায়েফের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এভাবে নির্যাতন করা হয়েছে এবং এভাবে কষ্ট দেওয়া হয়েছে, এই ঘটনাকে এই সফরের অনেক দিন পর একবার উমুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধের চেয়েও কি এমন কোনো কঠোর দিন আছে যা আপনার উপর অতিবাহিত হয়েছে? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিন আমার জন্য উহুদ যুদ্ধের দিনের চেয়েও বেশি কঠিন ছিল। যখন আমি তায়েফে সেখানকার একজন সর্দার আব্দ ইয়ালিলকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, সেই ইসলামের দাওয়াতকে তুচ্ছ তাচ্ছিলের সহিত অগ্রাহ্য করলো আর তায়েফবাসীরা আমার উপর পাথর বর্ষণ করলো। আমি এই দুঃখ ও বেদনায় মাথা নত করে চলতে থাকি। এক পর্যায়ে কারনুস সালিব নামক স্থানে পৌঁছে আমার অনুভূতি ও হোশ ফিরে আসে।
সেখানে পৌঁছে যখন আমি মাথা তুললাম তখন দেখলাম যে এক খণ্ড মেঘ আমাকে ছায়া দিয়ে আছে। সেই মেঘ খণ্ড থেকে হযরত জিব্রাইল আলাইহিসসালাম আমাকে আওয়াজ দিল আর বলল, আল্লাহ পাক আপনার সম্প্রদায়ের উক্তি এবং তাদের উত্তর শুনে নিয়েছেন, আর আপনার খিদমতে পাহাড়ের ফেরেশতা উপস্থিত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বর্ণনা করতে গিয়ে এর মধ্যে আরেকটি ঘটনা যুক্ত করছেন, যেটা শোনা দরকার আমাদের মনোযোগ সহকারে, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যখন এই অবস্থাতে, নির্যাতিত অবস্থাতে ছিলেন, হযরত জিব্রাইল আমিন আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলেন এবং বললেন যে আপনার সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা শুনেছেন এবং আল্লাহ তাআলা আপনার খিদমতে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন যাতে তারা আপনার আদেশ পালন করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা হলো, পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম করে আবেদন করতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম, আল্লাহ পাক আপনার সম্প্রদায়ের কথা এবং তারা আপনাকে যে উত্তর দিয়েছে তা সব কিছু শুনে নিয়েছেন, আর আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন যেন আপনি আমাকে যা চাইবেন নির্দেশ দেন আর আমি আপনার আদেশ পালন করব। যদি আপনি চান তবে আমি আবু কুবাইস ও কাই কান উভয় পাহাড়কে ওই বিধর্মীদের উপর উল্টে দিব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এটা শুনে উত্তর দিলেন, না, বরং আমি আশা করছি যে আল্লাহ পাক তাদের বংশধর থেকে আপন এমন বান্দাদের সৃষ্টি করবেন যারা শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে এবং শিরিক করবে না। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে বলা হয় দয়ালু নবী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলা হয় রাসূলে করিম, রাসূলে আকরাম বলা হয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়াদ্রতার কত সীমাহীন দয়াদ্রতা, যেটা বুঝার বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে অবস্থাতে বিভিন্ন রকম কথা শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যারা গালিগালাজ করলো, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আঘাত করতে করতে রক্তাক্ত করে দিল, বরং এতেই ক্ষান্ত হলো না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্থির হয়ে বসে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহুদ্বয় ধরে দাঁড় করিয়ে দিয়ে আবার তারা পাথর বর্ষণ করতে থাকলো, তাদের ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে যখন শাস্তি দেওয়ার কথা আসলো, পাহাড় তাদের উপর উল্টে দেওয়ার কথা আসলো, ফেরেশতা বলল যে আপনি যদি চান আমি করে দিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, কত সীমাহীন দয়া। তো এর মাধ্যমে একটি কথা বোঝা যায় যে একটি শিক্ষা আমরা পাই আমাদের জীবনে, একটি তো অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়া সম্পর্কে আমাদের জানা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কেমন সীমাহীন, যে এমন অবস্থায় এমন শত্রুদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অত্যাচারীদেরকেও ছেড়ে দিলেন। মানে জানেন দর্শক শ্রোতা, আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আমরা কাউকে বুঝাতে গেলে বা ছোটোখাটো কাজে, অনেক বড় কিছু না, অনেক বড় ভুল করছে না সে, এটা তো তাদেরকে ইমানের দাওয়াত দেয়া হচ্ছে আর তারা ইমান গ্রহণ করছে না, এর থেকে বড় তো আর ভুল কিছু হতে পারে না, উল্টো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তারা নির্যাতন করছে। তো আমরা যখন কাউকে কিছু বুঝাই সেক্ষেত্রে যদি শরীয়ত আমাদেরকে অনুমতি দেয় যে তাকে ছাড় দেয়া যাবে, তারপরও আমরা ছাড় দিই না। যেমন একজন ব্যক্তি কথা শুনছে না আমার, পড়া পড়ছে না, বা আমি যা করতে বলছি করছে না, তো আমরা বিরক্ত হয়ে যাই, খুব সহজে বিরক্ত হয়ে যাই। যদি আমার তার উপর ক্ষমতা থাকে তাহলে তাকে মারধর করতে শুরু করি, যদি সে যদি শত্রু হয় প্রতিশোধ নেয়ার ব্যবস্থা করি, যেভাবেই হোক আমরা কোনো না কোনো একটা কিছু করি। তো একটু চিন্তা করা দরকার, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। তো আমাদেরকে ক্ষমা করে দেওয়া দরকার, আমাদেরকে বারবার বুঝানো দরকার, আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য দোয়া করা দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব
করেছি রহস্য।